সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন পরীক্ষা সময়সূচি অর্থাৎ রুটিন প্রকাশিত। আজকে রুটিন প্রকাশিত হয়েছে 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের। তো এই রুটিন আসলে প্রকাশিত হয়েছে, এর আগে আমি বলেছিলাম যে রুটিন প্রকাশিত হবে এই মাসের শেষের দিকে, তো সেটাই আসলে হলো। তো এর আগে তোমরা অবশ্য ভিডিও দেখে নিতে পারো যে কখন বলেছিলাম। তো রুটিন প্রকাশিত হবে এবং পরীক্ষা কবে হবে সেটাও বলেছিলাম যে জানুয়ারি দিকে পরীক্ষা হতে পারে। তো জানুয়ারির 2 তারিখ থেকে পরীক্ষা শুরু। এখানে যেটা বলছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2021 সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী 2 জানুয়ারি থেকে শুরু হবে। পরীক্ষা আরম্ভের সময় 12:30, 12:30 পরীক্ষা শুরু হবে। পরীক্ষার কোড 2202, এটা পরীক্ষার খাতায় লিখতে হয়। পরীক্ষা প্রথম পরীক্ষা 2 তারিখ কম্পালসরি ইংলিশ, এটা সবারই পরীক্ষা 2 তারিখে কম্পালসরি সোমবারে। তারপর যেটা 5/1/2023 বৃহস্পতিবার যেটা মানবিক শাখা, মানবিক এটাতে মানবিকের সবার পরীক্ষা আছে। তারপর যেটা সামাজিক বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদেরও সবার পরীক্ষা আছে। রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি সবারই পরীক্ষা আছে। যেটা বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদেরও সবার পরীক্ষা আছে। তার পরবর্তীতে বাণিজ্য অনুষদ যেটা, সেটাতেও সবার পরীক্ষা আছে। মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা। তার পরবর্তীতে 9/1/2023 সোমবারে যেটা মানবিক অনুষদ, সেটাতে সবার পরীক্ষা আছে। তার পরবর্তীতে সামাজিক বিজ্ঞান অনুষদ, সেটারও সবার পরীক্ষা আছে। তারপর বিজ্ঞান অনুষদ সবার পরীক্ষা আছে, বাণিজ্য অনুষদ সবার পরীক্ষা আছে। তো তার পরবর্তীতে 9 তারিখের পরে আছে 12/1/2023 বৃহস্পতিবার, সোমবারের পর বৃহস্পতিবার আছে 12 তারিখ বৃহস্পতিবার। বৃহস্পতিবারের অবশ্য যেহেতু এই দাগগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো একটু কেয়ারফুলি দেখতে হবে, তাহলে বোঝা যাবে এখানে মানবিক অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং বিজনেস স্টাডিজ, এইখানে সবারই আছে পরীক্ষা। তারপর 16 তারিখ, 16/1/2023 সোমবার, সোমবারেও সবার সকল ডিপার্টমেন্টেরই পরীক্ষা আছে সোমবার। তো এইটা একটা ব্যাপার যে সবার পরীক্ষা আছে 16/1/2023 সোমবার। তারপরে এখানে যেটা আছে, এই যে দাগগুলো যেহেতু ভালোভাবে বোঝা যাচ্ছে না, সেটা তোমরা কেয়ারফুলি দেখবে। এখানে হচ্ছে কোড নাম্বারগুলো দেখবে, কত নাম্বারে, কত কোড নাম্বারে পরীক্ষা, কোন বিষয়। তারপর 19/1/2023 বৃহস্পতিবার, বৃহস্পতিবার আরবি, সমাজকর্ম, মার্কেটিং, ফিনান্স, ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিবেশ বিজ্ঞান, পরিসংখ্যানের পরীক্ষা আছে। তারপর 23/1/2023 সোমবার, সমাজকর্ম, মার্কেটিং অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদের শুধুমাত্র সমাজকর্ম, তারপর মার্কেটিং এগুলো আছে দেখে নিবে। তারপর 25 তারিখ, 25/1/2023 মানবিক অনুষদে সবার আছে। তারপর বাণিজ্য অনুষদে সবার আছে, আবার ব্যবস্থাপনা, তারপর শুধুমাত্র বিজ্ঞান অনুষদে রসায়ন এবং গণিতের পরীক্ষা আছে। তারপর 29/1/2023 মানবিক, বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, দর্শন, ইসলাম শিক্ষা, গ্রন্থকার, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, নৃবিজ্ঞান, ভূগোল, মনোবিজ্ঞান, সঙ্গীত। তারপর 31/1/2023 মঙ্গলবার, সংস্কৃত, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ভূগোল ও মনোবিজ্ঞান। তারপর 2/2/2022 অর্থাৎ 2 ফেব্রুয়ারি পদার্থবিজ্ঞান, রসায়ন, ভূগোল, পরিসংখ্যান, মনোবিজ্ঞান। 6/6/2023 পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল, মৃত্তিকা বিজ্ঞান, গণিত। তারপর 8/8/2023 পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল, মৃত্তিকা বিজ্ঞান, গণিত। তারপর 12/12/2023 পদার্থবিজ্ঞান, ভূগোল, গণিত, মনোবিজ্ঞান। তারপর 14/14/2023 প্রাণরসায়ন, প্রাণীবিজ্ঞান, ভূগোল ও মৃত্তিকা বিজ্ঞান। 16/16/2023 প্রাণরসায়ন, ভূগোল, উদ্ভিদ বিজ্ঞান, মনোবিজ্ঞান। তারপর যেটা বলছে প্রশ্নপত্রের সকল ট্রাঙ্ক এবং আসলে কবে এটা খোলা হবে সেইটা বিষয়ে এটা নির্দেশনা দেওয়া আছে, এবং এরপরে তোমরা আসলে জানতে পাবে যে তোমাদের অ্যাডমিট কার্ড কবে দিবে। তো অ্যাডমিট কার্ড সংক্রান্ত আপডেট পেতে সাথেই থাকো। আজকে এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।